কুড়িগ্রামের বাজারে আলুর দাম বেড়েছে দ্বিগুণ। দুই সপ্তাহ আগে প্রতি কেজি আলু 20 থেকে 25 টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে 44 থেকে 50 টাকায়। গত বছর আলুর দাম বেশি পাওয়ায় এবছর আলুর আবাদ বাড়িয়েছিলেন কুড়িগ্রামের কৃষক। কিন্তু মৌসুমের মাঝামাঝি বেশি দাম পাওয়ার আশায় ক্ষেতের অপরিপক্ক আলু তুলে বিক্রি করেন অনেকে। এ কারণে চাহিদা মতো আলু মজুদ করা সম্ভব হয়নি জেলার হিমাগারগুলোতে। অন্যদিকে বাজারে আলুর সরবরাহ কমে যাওয়ায় মৌসুম শেষ না হতেই আলুর চড়া দামে হতাশ ক্রেতা ও ব্যবসায়ীরা। 40 টাকা আলু কিনতেছি আর খুচরো পাইকারি খুচরো বেচতেছি 50 টাকা। আজ থেকে এক দুই মাস পরে আলুটা 80 টাকা যাবে, আমদানি বন্ধ হয়। মজুদ কম থাকায় আমদানির মাধ্যমে চাহিদা মেটানোর আশা কৃষি বিপণন বিভাগের। আলুর দাম যদি এরকম থাকে আমরা সরকারকে বা আমাদের অধিদপ্তরকে নির্দেশনা দিব যে বাইরের থেকে আলু আমদানি করতে আর আলুর উৎপাদনটা বাড়াইতে হবে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। কুড়িগ্রাম বিএডিসির বীজ হিমাগার সহ 5টি হিমাগারে প্রায় 52,000 মেট্রিক টন ধারণ ক্ষমতার বিপরীতে বর্তমানে আলু মজুদ রয়েছে মাত্র 35,000 মেট্রিক টন। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।